এরা ভালো হওয়ার জন্য দেখাবার জন্য সব জায়গায় দাপিয়ে বেড়াতো যারা আমি দেখেছি টিএমসিতে বেশি দাপিয়ে বেড়াতো নতুন নেতা হয়েছে না সব এইখান থেকেই টাকা আর এর জোরেই হতো তারাই সব নাম আসছে এবং আসবে আপনাদের চোখের সামনে যারা দাপিয়ে বেড়াতো এবং সবাই এর সঙ্গে যুক্ত আছে বিরাট লম্বা লিস্ট আসবে আর আমি মজার ব্যাপার যেই লোকগুলো আমাদের বিরুদ্ধে লড়েছে আমার বিরুদ্ধে কেস করেছে তারাই সব ধরা পড়ছে এরা ভালো হওয়ার জন্য দেখাবার জন্য সব জায়গায় দাপিয়ে বেড়াতো এবং আমাদের চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে আশেপাশে এরকম বহু লোক আছে যারা এই কাজের সঙ্গে যুক্ত আর সবে শুরু হয়েছে আরও নাম আসবে ওরাই বলবে যে ভাইজির চাকরিটা চলে গেল বিশেষ ভাইজি নয় আপনি দেখুন এরা টাকাও নিয়েছে চাকরিও নিয়েছে অনুব্রতর মেয়ে শ্রীকান্তর ভাই ইনার মুখ্যমন্ত্রীর ভাইজি এবং বহু নেতা এই যে লিস্ট বেরিয়েছে না এখন আর সম্পর্কটা বুঝতে পারিনি আমরা দেখবেন তাদেরই পরিবারের লোক চাকরি পেয়েছে আমাদের কাছে খবর এসছে আরও কিছু লোকের যারা আশেপাশের তো এরকম এরকম আসবে ওরা আচ্ছা তো আমরা বলছেন সই আছে কি আমি দেখলাম কালকে একটা খাতা দেখানো হচ্ছিল কোনো চ্যানেলে সেখানে সকাল এগারোটায় দুপুর বারোটায় তিনটে পাঁচটায় সই নেওয়া হয়েছে এটা সারা বছর কেন হয় না তাহলে লোক তো পরিষেবা থেকে বঞ্চিত হতে না এবং যারা ডিএ চাইছেন তারাও নিশ্চয়ই সার্ভিস দিয়ে ডিএটা দাবি করতেন এটা শুরু হোক অফিসে এই কালচারটা আনা হোক যে সকাল এবং বিকাল দুবার তো কমপক্ষে সই করার ব্যবস্থা হোক সরকার হঠাৎ এত সক্রিয় হয়ে উঠলো কেন কর্মচারীদের ডিসিপ্লিন শেখাবার জন্য যেটা কর্মচারীরা বলেছিলেন এর আগে প্যান করেও দেখিয়েছেন ওরা এবং সরকার যত ব্যাক ফুটে যাচ্ছে কর্মচারীদের উৎসাহ বাড়ছে তারা অধিকারের জন্য যে দাবিটা তুলেছেন যারা পেছন থেকে ছিলেন তারা সামনেও আসছেন ন্যায্য দাবি তুলেছেন আর স্বাভাবিক আছে আমার মনে হয় সরকারের উপায় নেই এখন চারিদিক দিয়ে সংকটে পড়েছে